মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী কক বাই সামুং তালমিল করে মন্ত্রী বখরক অঙ্গে বারজা মানা সকাং চংবারী সকাঙ্গ হাগত লুকুরং যে কক রমানি হাইকে সুপঙ্গুই রাজাগ্রিয়া অবহাইন কক শিলচাকা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস খোকাং প্রবীর চক্রবর্তী ফাসলা আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন কাইসা কক তুম পান্ডা খুলাই অমাহাই কক শিলচাকা কংগ্রেস খোকাং প্রবীর চক্রবর্তী সাকা হাগত মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী হাগত লুকুরগ্ন কক রেখা বিশি ওয়ান করোড় নিশ্লাইব গবাং সেবক তলাঙাই পিয়াবা বাইথাঙ্গ নুকজাকা বিশিব কিসাসক লাখাই বরকন সে সেবক রাজাকসু হাইনি বগে আসালনি কক্তুম পান্ডাও ব সানমুক্তি সাকা মন্ত্রী বখরক বিনি কক গমা হাইকেন সুপুঙ্গি রেনা অংথং অবগত আছে আমাদের দেশে সাম্প্রতিক অবস্থা সে অবস্থা সম্পর্কে আমি যে কথাটা বলতে চাই, প্রথম কথা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি নিজেই বলেন যে ওনার গ্যারান্টি, ওনার কথার গ্যারান্টি। আমরা কি দেখছি বাস্তব কি বল, বাস্তব হচ্ছে বিশেষ করে 14 সাল থেকে মোদিজি যা বলে আসছেন, গ্যারান্টি কথা বলে যা বলে আসছেন, তা বলা যায় এই সময়ের মধ্যে অধিকাংশ তার খেলাপ করেছে, কথার খেলাপ করেছে। এত অসত্য কথা দেশব্যাপী উনি বলে বেড়াচ্ছেন যে ভাবা যায় না, এমনকি পার্লামেন্টের ভেতরেও উনি অবলীলা কোনো অসত্য বলে চলছে। সব উদাহরণ দিতে গেলে মহাভারত হয়ে যাবে, আমি সব উদাহরণ দিতে চাই না। সম্প্রতি যে সমস্ত তথ্যগুলি বেরিয়ে এসেছে তার মধ্যে দু একটা শুধু আজকে আমরা এখানে উল্লেখ করতে চাই। মোদিজি বলেছিলেন যে সরকার আসলে বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থানের সুযোগ করা সেই জায়গায় দাঁড়িয়ে 10 বছর হতে চলল, 10 বছরে 20 কোটি বেকারের কর্মসংস্থানের করার কথা, অথচ পার্লামেন্টে 2022 সালে পার্লামেন্টে যে তথ্য দিয়েছে সরকার দিয়েছে সরকারের তথ্য দিয়েছে, সেই তথ্য হচ্ছে যে 8 বছরে 22 কোটি বেকার যুবক যুবতী কর্মসংস্থানের জন্য ইন্টারভিউ দিয়েছিল, আবেদন করেছিল, তাদের মধ্যে মাত্র 7 লক্ষ বেকার যুবক যুবতী কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তার মানে হচ্ছে সরকারি হিসাব মোতাবেক 21 কোটি 93 লক্ষ বেকার রয়ে গিয়েছে। মোদিজি সম্প্রতি চাকুরি মেলার নাম করে উনি বলেছেন যে ওনার সময়ে ইউপিএ সরকারের সময় থেকে 1.5 গুণ বেশি চাকরি পেয়েছে, অথচ সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়া ইকোনমি বা সংক্ষেপে যাকে বলা হয় CMIRP তার সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী যে বেকারির যে হিসেব দেওয়া হয়েছে সেই বেকারির হিসেব হচ্ছে যে ইউপিএ সময় সরকারের সময়ে 4% বেকার ছিল, 14 সালের 4%, এই বেকার এই সময়ের মধ্যে বেড়ে হয়েছে 10.5% শহরে। গ্রামীণ বেকারের সংখ্যা যদি হিসাব করি তাহলে তার দ্বারা 10.82%। আমাদের কথা নয়, আমরা বলছি না
আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে বলছি না, এগুলি সরকারি তথ্য, সরকারি তথ্য এগুলি বেরিয়ে এসেছে। সেই সরকারি তথ্য হচ্ছে প্রকৃত অবস্থা, যেটা সরকার এক মুখে বলছে তার সত্য বলছে যে এই হচ্ছে প্রকৃত অবস্থা, মুখে বলছে আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই এর বিরুদ্ধে প্রচার মাধ্যম জনমত করে তুলতে আমাদেরকে সাহায্য করবেন। সেই কথা বইটা বলে আমি আমার মোকাবেলা শেষ করছি। সাথে একটা ঘোষণা দিতে চাই, আগামীকাল আগামীকাল বিকাল চারটায় আমাদের রাজ্যের যিনি কংগ্রেস দলের মিডিয়া ইনচার্জ উনি আগামীকাল রাজ্য সফরে আসছেন, দুদিনের জন্য রাজ্য সফরে আসছেন। আগামীকাল বিকাল চারটায় এখানে উনি সাংবাদিকদের সাথে মিলিত হবে, আপনাদের সহযোগিতা চাই বিকাল চারটায় এখানে উনি মিলিত হবে। আর যদি কিছু যদি বাকি থেকে আমার সাথে আছে শান্তিদাতা আমাদের কংগ্রেস দলের রাজ্য সভাপতি আছেন, আমাদের মিডিয়া সেলের অন্যতম নেত্রী কংগ্রেস নেত্রী শ্রেয়সী লস্কর, ওনারা নিশ্চিত।